আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বেবি মামের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম দর্শক আমার আজকের আয়োজনে বছর এক থেকে বছর বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি রাতের খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি বাচ্চাদের শারীরিক এবং মানসিক বিকাশ বৃদ্ধির জন্য তাদের রাতের খাবার সব সময়ই একটু ভারী এবং ক্যালোরিবহুল হওয়া উচিত যে খাবার থেকে বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে এবং সারা রাত তাদের পেটটাও ভরা তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল রেসিপিতে খাবারটি তৈরি করার জন্য আমি প্রথমেই এক কাপ লিকুইড গরুর দুধ নিয়ে নিয়েছি এখানে একটা কথা বলে রাখা ভালো বাচ্চার বয়স এক বছর হয়ে গেলে সরাসরি গরুর দুধ খাওয়ানো না গেলেও গরুর দুধ দিয়ে তৈরি করে বিভিন্ন খাবার খাওয়ানো যায় তো দুধটাকে আমি প্যানের মধ্যে ঢেলে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী রান্না করা ভাত আপনারা চাইলে এখানে ভাত না দিয়ে সরাসরি চাল দিয়েও এই খাবারটি রান্না করতে পারবেন আমি রান্নার সুবিধার্থে এখানে ভাতটাই দিয়ে দিলাম আরও দিয়ে দিচ্ছি সমপরিমাণে গ্রেট করা গাজর অনেক আপুই জানতে চান বাচ্চার খাবারে গাজরের পরিবর্তে অন্য কি কি সবজি দেয়া যায় আপনারা চাইলে এখানে মিষ্টি কুমড়া কুচি করে দিতে পারেন আবার মিষ্টি আলু অথবা কাঁচা পেঁপেও কুচি করে দিতে পারেন তো যাই হোক সব কিছু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি মুখ ফাটানো একটি এলাচ এর ফলে খাবারটি থেকে খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি ঘিতেরও স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে এবং তাদের মেধাবিকাশ করতে সাহায্য করে তো যাই হোক এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার আস মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে এই ভাতগুলো নরম হয়ে আসা পর্যন্ত আর গাজরগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব আমার মোটামুটি ছয় থেকে সাত মিনিট সময় লেগেছে আর মাঝে মধ্যে ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিব যাতে করে বলক এসে দুধটা পড়ে না যায় তো ফিরে আসলাম আমি সাত থেকে আট মিনিট পর আর এতক্ষণে কিন্তু আমার গাজরগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর ভাতটাও নরম হয়ে এসেছে এখন আমি যে এলাচটা দিয়েছিলাম সেটা তুলে ফেলে দিচ্ছি এই পর্যায়ে যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে এখানে আর ম্যাশ করার কোনো প্রয়োজন নেই কিন্তু যে বাচ্চারা চিবিয়ে খেতে অভ্যস্ত নয় তাদের ক্ষেত্রে এইভাবে হ্যান্ড ম্যাশার দিয়ে ভাতগুলোকে একটু আধ ভাঙা করে নিতে পারেন তো আমি আমার বেবির পছন্দ অনুযায়ী খাবারটিকে একটু আধ ভাঙা করে ভেঙে নিচ্ছি এই তো ম্যাশ করে নিয়েছি আর ম্যাশ করার পর খাবারটির ঘনত্ব ঠিক এরকম পর্যায়ে রয়েছে এই পর্যায়ে খাবারটির টেস্ট বাড়ানোর জন্য সামান্য এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর খাবারটিকে পুষ্টিকর এবং ক্যালোরিবহুল করার জন্য দিয়ে দিচ্ছি মিক্সড বাদামের গুঁড়া এখানে আমি তিন থেকে চার ধরনের বাদাম খুব ভালোভাবে ভেজে তারপর গুঁড়া করে নিয়েছি আর সেখান থেকে উঁচু করে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আমি এই খাবারের মধ্যে কোনো ধরনের চিনি বা মিশ্রি ব্যবহার করিনি কারণ এই খাবারের মধ্যে আমি গাজর কয়েক ধরনের বাদাম এবং গরুর দুধ ব্যবহার করেছি যেগুলোর মধ্যে ন্যাচারালি অনেকটা সুগার থাকে আর খাবারটি এমনিতেই হালকা একটু মিষ্টি হয়েছে কিন্তু যে বাচ্চারা একান্তই মিষ্টি ছাড়া খাবার খেতে চায় না তাদের ক্ষেত্রে এখানে সামান্য একটু তাল মিষ্টি বা চিনি অ্যাড করতে পারে তবে খুবই সামান্য পরিমাণ দিবেন কারণ বাচ্চাদের যত কম চিনি এবং মিষ্টি খাওয়ানো যায় ততই ভালো তো আমি ঠিক এরকম অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর এবং ক্যালোরি বহুল একটি রাতের খাবার এই খাবারটি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে এবং বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে কারণ খাবারটিতে আমি ব্যবহার করেছি ঘি এবং বাদামের গুঁড়া এছাড়াও খাবারটি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং বাচ্চাদের স্কিন সুন্দর রাখতে সাহায্য করবে যেহেতু আমি খাবারটিতে গাজর ব্যবহার করেছি পাশাপাশি এই খাবারটি বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরা রাখতে সাহায্য করবে যার ফলে বাচ্চারা সারা রাত নিশ্চিন্তে ঘুমাতে পারবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি থেকে যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে দেবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম